Assalamualaikum everyone. Asha korte chhi bhalo achen shusto achen onek din pore pray 2 mash pore apnader sathe kotha bolchi ekhon theke niyomito video paben inshallah paribarik ebong byaktigoto kichu karone eto din video dite parini ajker video te birisiri ebong cina matir pahar ghure asha thak আমার যাত্রা শুরু হয় শ্যামলী থেকে শ্যামলী থেকে মহাখালী আসতে সময় লেগেছে 45 মিনিট এখন বাজে 11টা 12টা 40 আমার গাড়ি সো আপনারা বিরিশিরি যাওয়ার জন্য এখানে এসেও টিকিট কাটতে পারেন অথবা আপনারা যদি আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিলাম এই নম্বরে কল করে আপনারা বুকিং দিতে পারেন টিকিট মূল্য 400 টাকা 400 টাকা দিয়ে আমি যে টিকিট কেটে ফেলেছি এসে কিন্তু পিছনে পাইছি যদি বুকিং দিতাম আগে ফোন করতাম তাহলে হয়তো বা মাঝখানে বা সামনে পাওয়া যেত সকাল বন্ধুরা নেত্রকোনার বন্ধুদেরকে হাই আমি এখন তোমাদের জেলার দুর্গাপুর উপজেলায় বাস আমাকে নামিয়ে দিয়েছে উকিলপাড়ার মোড়ে এখন আমাকে হেঁটে যেতে হচ্ছে সোমেশ্বরী নদীর তীরে তো এইদিকের রোডঘাট মাশাল্লাহ এত এত খারাপ যে আপনারা অবশ্যই বুকিং দিয়ে সামনের সিটগুলো নেবেন পিছনে বসলে যাতে অবস্থা হয়ে যাবে ওকে তো ফাইনালি আমি চলে আসছি সোমেশ্বরী নদীতে ওয়াও উই দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো মেঘালয়ের পাহাড় থেকে যে বালুগুলো পাথর আসে এগুলোকে মানে উঠাইতে উঠাইতে এটা এখন নদী নেই এই দিক দিয়ে গেলে আমি সাঁকো পার হয়ে তারপর ওই দিকে যেতে হতো তো এই দিক দিয়ে চলে যাব এদিকে ট্রলার পাওয়া যায় সোমেশ্বরী নদীর ওই পারে যা দেখতেছেন ওটা পুরোটাই বিরিশিরি বিরিশিরিটা মূলত দুর্গাপুর উপজেলার একটি গ্রাম আর এটি নেত্রকোনা জেলার ভিতরে পড়ছে সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য এটি একটি পর্যটন কেন্দ্র আর এখানে দেখার জন্য যা যা আছে সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মূলত সোমেশ্বর নদীর স্বচ্ছ পানি আমরা এখন ট্রলারে করে ওপার যাব ওপার থেকে মূলত বিরিশিরি শুরু আমাদের ট্রলার ঘাটে চলে আসছে 5 টাকা করে ভাড়া জাস্ট 1 মিনিট লাগছে পার হইতে নদী ট্রলারের টাকা দিতে হয় এখানে আমি এখন আছি শিবগঞ্জ বাজার আর এখানে আসার পরে বিশাল বড় একটি অনেক পুরনো মেবি একটি রেন্ডিগেল দেখতে পেলাম সোমেশ্বরী নদী পার হয়ে শিবগঞ্জ বাজারে এসে আপনারা সকালের ব্রেকফাস্ট করতে পারেন পরোটা আছে ভাজি আছে আর কি আছে শিবগঞ্জ বাজারের হোটেলের পরোটাগুলো খুবই চপ ভালো আর এই যে বাজি খেতে মোটামুটি খারাপ না বাইরে আসছে চট্টগ্রাম থেকে চীনামাটি পাহাড় আছে আর নীলপানি নীলপানি আর বিজিবি ক্যাম্প আচ্ছা রানি কং উপজাতির একটা খ্রিস্টান মিশন আছে আর কমলা বাগান একটা গারো পাহাড় আছে টুরিস্ট গেলে 0.35 টাকা পিস 35 টাকা এমনি লোকাল বার আর এমনি রিজার্ভ নিয়ে গেলে 1000 টাকা 1200 টাকা মতো লাগে লাগে ইব্রাহিম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে টুরে দেখা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই ওকে ওকে ভাই ওকে ইনশাআল্লাহ আচ্ছা ভাই বাইরে হচ্ছে যাচ্ছে হুন্ডা নিয়ে আমি অটো রিক্সা করে করব 7:16 শিবগঞ্জ বাজার থেকে অটো নিয়ে নিলাম এটা রেগুলার ভাড়া এমনিতে 20 টাকা করে এটা হচ্ছে বিজয়পুর বিজিবি ক্যাম্প আর এটা হচ্ছে কমলা বাগান পাহাড় সো যাওয়ার প্ল্যান ছিল ফার্স্টেই রানিকং রানিকং এর গেট এখন বন্ধ আর তারপরে খুলবে কমলা পাহাড়ের নিচে অনেকগুলো দোকান আছে এত দূরে আসলাম পাহাড়ে না উঠলে হবে আর এই পাহাড়ের মাটিগুলো লাল আমার চলার সঙ্গে আয় আর কেউ নেই আমি একা আরো আর এখান থেকে সুন্দরভাবে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়
গারো পাহাড়। এই এটা বাস টাওয়ার আছে, ঝুঁকিপূর্ণ টাওয়ার, উপরে ওঠা নিষেধ। এতে উপরে উঠলে ভালো গারো পাহাড়ের ভিউটা দেখা যেত। কমলা পাহাড়, এগুলো কমলা গাছ, কমলা গাছে কমলা নাই, প্রকৃতির গন্ধ। এরকম একা না নিতে পারলে শান্তি আছে। কমলা পাহাড়ের পাদদেশেই জেলা পরিষদ ডাক বাংলা অবস্থিত, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, এখানে থাকা যায়। এই হচ্ছে গিয়ে রানি কাং গেট, আর এখান থেকে বিজিবি ক্যাম্প 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। ও এই দিক দিয়ে হেঁটে ওই দিকে যাব। এই মূলত রানি কাং, এটি হচ্ছে রানি কাং উচ্চ বিদ্যালয় দুর্গাপুর নেত্রকোনা। এখানে পোস্ট অফিস আর সাধু জোসেফের ধর্মপল্লী রানি কাং, এটার ভিতরে প্রবেশ নিষেধ। 1912 সালে এটা তৈরি করা হয়েছিল। গির্জা আর রানি কাং স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই দিক দিয়ে নদীর দিকে চলে গেছে। এগুলো কি ছোট ছোটোখাটো টিলা না পাহাড়ের? রানি কাং, রানি কাং এর এই পাশেই আপনারা এখানে আসলে অসংখ্য নৌকা পাবেন। এই নৌকায় চড়ে আশপাশটা অনেকগুলো স্পট আছে দেখতে পারবেন। আর ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এই জায়গাটা খুবই জনপ্রিয়। তো যত পর্যটক আসে সবাই এই জায়গাটা এসে রানীর গুহা বা ওই সীমান্ত পিলার এই আশপাশটা ঘুরে দেখে সবাই মুগ্ধ হয়। নৌকা আপনারা এই জনপ্রতি কত করে নেন, এভাবে নির্ধারণ হয়েছে কিনা? এটা মনে করেন যে যদি একটা নৌকায় 12 জন কিংবা 13 জন লইতে পারে তাহলে মনে করেন যে জনপ্রতি 50 টাকা করে আর কি, 50 টাকা করে। আর যদি দেখা যাচ্ছে 2 জন তাহলে আপনি রিজার্ভ বুক করবেন, তাহলে রিজার্ভ বুক করলে মনে করেন যে ওই 12-13 জনের ভাড়াটা সব আপনি দিতে। ও আবার দেখা যাচ্ছে তাহলে মানে দল বেঁধে আসলে সুবিধা। হ্যাঁ, আর দেখা যাচ্ছে আপনি একটু মানবতার দিক দিয়ে দিতে। অনেক সুন্দর একটা পরিবেশ সকাল টাইম, এখন বাজে করে দেখি 8:26 আঙ্কেলের নৌকা। এই যে রানি কাং আর ওই যে বিজিবি ক্যাম্প আমাদের, আর এই হচ্ছে সমস্বরী নদী। আর নদীর এপারটা এই যে সমভূমিটা দেখা যাচ্ছে, এই বালিগুলো, এটাই বাংলাদেশের শেষ সীমানা। তারপরে যে পাহাড়, এই পাহাড়টাই এই ইন্ডিয়া শুরু। হানিব আঙ্কেল, হানিব আঙ্কেল এখানেই থাকে, ওনার নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদিকে ঘুরতে আসলে এই আঙ্কেলের, হানিব আঙ্কেলের নাম্বারে ফোন দিয়ে আসলে আপনার ওনার নৌকা পেয়ে যাবেন। আরও নৌকা আছে, অনেক আরও নৌকা আছে, তবে আপনাকে পেলে সুবিধা হবে, আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল, হচ্ছে কি আমাকে একটু এই সাইডটা একটু ঘুরে দেখাবে? মেঘালয়ের পাহাড়ের পাদদেশে যাচ্ছি। এগুলো কি চোরাবালি আছে নাকি এদিকে? আবার সমস্যা নদী থেকে ভাবছিলাম যে অল্প একটু কাছে, কিন্তু মোটামুটি অনেক দূর, আসতে আমার 12 মিনিট লাগছে। এটা ছোটোখাটো একটা মরুভূমি দেখুন, ওই মাথা থেকে এই পর্যন্ত পুরো বালু স্তূপ, একটা মরুভূমির মতো। তারপর অবশেষে আমরা এসে পৌঁছলাম একেবারে সীমান্তে, বাংলাদেশের লাস্ট সীমানা। এই যে এই পাহাড়গুলো সব মেঘালয়ের না, পাহাড়ে যেতে পারো না? এই যে জমিগুলো দেখা যাচ্ছে, ও আচ্ছা এটা বাংলাদেশি, ওই তার কাটার বেড়া। আচ্ছা মেঘালয়ের পাহাড়ের পাদদেশ ঘুরে আমরা এখন আবার নৌকার কাছে চলে যাচ্ছি, ওই রানীর গুহা, তারপর ওইদিকে আরও পাহাড় আছে, এই এইদিকে যাব। এই সমস্বরী নদীকে বলে কয়লার খনি। এই যে দেখুন বালুগুলো, বালু যে স্তূপ, জায়গায় জায়গায় যে গর্ত, এখান থেকে এইসব জায়গা থেকে কয়লা উঠানো হয়েছে। এখানে বর্ষার সময় বালুতে আরও স্তূপ হয়ে থাকে, কয়লা উঠাতে উঠাতে এগুলো একটু নিচে নিচে যায় আর কি। হ্যাঁ, তো আমাদের নৌকা কোথায়? ও এই সোজাই। আচ্ছা আমরা ওই নৌকার কাছাকাছি চলে আসছি, বলছিলাম প্রায় 12 মিনিট লাগে। তো আপনারা আসলে শুধু সমস্বরী নদীটা ঘুরে চলে যাবেন না, একেবারে মেঘালয় পাহাড়ের পাদদেশে যাওয়ার ট্রাই করবেন।
আপনারা ঘুরতে আসলে মেঘালয়ের ওই যে পাহাড়ের পাদদেশে ওই জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জিরো পয়েন্ট বাংলাদেশের। আমি গিয়েছিলাম ওই দিক দিয়ে বিজিবি ক্যাম্পের পাশে যে নৌকা ঘাট আছে ওই ঘাটের পাশে, এখানে এরকম একটি জায়গায় এরকম এক কাপ কপি আগেলার আমি খাচ্ছি। আর এই পাশে এক দোকান আছে, এই দোকানে আপনারা ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাবেন, এগুলো বিভিন্ন কোয়ালিটির চকলেট, বিভিন্ন ডিজাইনের সাবান এবং সাবান আছে ছোট বড়। তো ওদিক দিয়ে নৌকায় ভ্রমণ করে এদিকে চলে আসছি বিজিবি ক্যাম্পের ভিতরে ঢুকতে দেয় না বা আশেপাশের ভিডিও ফুটেজও নিতে দেয় নাই। তো আমরা চার পাঁচজন গেছিলাম, তাদের কাউকে ঢুকতে দেয় নাই। তো আমি এখন চলে যাব সাদা পাহাড়ের দিকে। চীনা মাটির পাহাড়ের দিকে যেতে অটোরিক্সা ট্রাভেল দিচ্ছে, এ কারণে নেমে হেঁটে যাচ্ছি। আর ওখান থেকে এখানে আসতে মাথা পিছু ভাড়া নেয় 30 টাকা করে। আর আমি যে নৌকায় ঘুরছি নৌকা ভাড়া দিয়েছি 150 টাকা। তো তা সাদা মাটির পাহাড়ের পাদদেশে চলে আসছি, এখানে অনেকগুলো দোকান আছে। আর পিছন সাইডে পাদদেশে এই একটি লেক, এই লেকের পাশে এই দুই চারটি ভিউ পয়েন্ট আছে, ওই একটা ভিউ পয়েন্ট যে ছবি তুলতেছে, আর এই জায়গায় একটি ভিউ পয়েন্ট। মোটামুটি উপরে আছি, আর একটু উপরে উঠলে একেবারে মিডেলে। সকালবেলা খুবই ঠান্ডা লাগছিল, কিন্তু এখন মানে প্রচুর গরম, মানুষগুলো আটকে গেছে, মহিলা পরিবার সবাইকে নিয়ে পাহাড়ে উঠে এখন আর নামতে পারতেছে না, একটু অনেক দূর। আর রোদের তাপ বেশি তো তাই আটকা পড়ে যাওয়ার মতো। তো যাই হোক, সাদা পাহাড় ঘোরাটা শেষ, এখন পাদদেশে এখানে একটি হোটেল আছে, হজরত শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট দুপুরের খাবার খাবো। নদীর মাছ হবে দুই টাইপের, একটা আছে আপনার যা দেখেন শোল মাছ, আর একটা আছে আপনার বাম মাছ পিছনে হয় নাই। এখানে আছে গরুর মাছ, এখানে আছে আপনার ব্রয়লার, এখানে আছে আপনার দেশি মোরগ, এখানে আছে আপনার হাঁসের মাংস, ভাত বিরিয়ানি, গরুর মাংস আর ভাত 120 টাকা। দুপুরের খাবারটা খুবই ভালো ছিল, গরম মাংস আর ভাত, মনে হয়েছে যেন বাসায় খাবার খাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো লাগলো, 120 টাকায় সুন্দর একটা খাবার। চীনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে এই রোড ধরে এইদিকে চলে যাব। এইদিকে একটি গ্রাম আছে, সুন্দর একটি গ্রাম, যেখানে গারো এবং হাজং আদিবাসীরা বসবাস করে, একটা গুচ্ছ গ্রাম। আও ঘুরি। তোমার নাম কি? সাইম। সাইম, গুচ্ছ গ্রাম মডেল স্কুল। কে পারে কে দেয়? এই গুচ্ছ গ্রামে মূলত কারা কারা থাকে? গারো হাজং। গারো হাজং, আপনি কি? আমি হাজং। হাজং দের প্রতিটা কৃষ্টি কালচার আছে, এগুলো তো আমাদের চুরমাঙ্গা কয়, যেমন জীবাণীটা পূজার সময় বড় সব তো দুর্গা পূজাই করি আমরা। ধর্ম তো হিন্দু সনাতন ধর্ম, সনাতন ধর্ম না, এর ভিতরে আপনার সম্প্রদায় হচ্ছে হাজং। বাস্তু পূজা করি আর কি আমরা, কামাখ্যা পূজা করি। কামাখ্যা পূজা করেন? তোমার নাম কি? রিমি। তোমার নাম কি? এই গুচ্ছগ্রামটা ঘুরে যাবেন, অনেক সুন্দর, মানুষগুলো অনেক ভালো, বাচ্চাগুলোর সাথে খুবই ভালো একটা সময় কাটলো। আর এদিকে গুচ্ছগ্রামের প্রত্যেকটা ঘর মাটির তৈরি। পাদদেশ থেকে সিএনজিতে এখন চলে যাচ্ছে শিবগঞ্জ বাজারের দিকে, ওখান থেকে বিরিশিরি হয়ে ময়মনসিংহ হয়ে চলে যাবো ঢাকা। মাটির পাহাড়ের পাদদেশ থেকে শিবগঞ্জ যেতে সিএনজি ভাড়া 40 টাকা। রাইট নাও আমি দুর্গাপুর বিরিশিরি বাস স্টপিজ, এখান থেকে বাসে করে যাব হচ্ছে গিয়ে ময়মনসিংহ।
এখন বাজে 12:40 আপনাদের ঘুরতে ঘুরতে যদি রাত হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নাই রাত 12টায় আবার সরাসরি বিরিশির থেকে ঢাকার উদ্দেশ্যে বাসও পাবেন আর যদি তার আগে আপনারা চলে যেতে চান তাহলে আপনাদেরকে এই দুর্গাপুর বিরিশিরি বাস স্টপেজ এখানে চলে আসতে হবে বিরিশিরি থেকে বাস স্টপেজে আসতে 10 টাকা অটো রিক্সা ভাড়া নেবে তো এখানে আসার পরে আপনারা ময়মনসিং যেতে হবে ফার্স্টে ময়মনসিং থেকে ডাইরেক্ট ঢাকা অলরাইট সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসতে যদি খুব তাড়াতাড়ি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন।